সব মুশকিল আসান, আমি আপনার স্টার্ট লয়ে দিতেছি। সালাম পারেন এমন কোন কামই নাই, নামেন আপনি। আপনার বাইক দেখতে কেমন আছে? আমার এফজেড সবুজ কালার বাইক এনেছিল। সবুজ রঙের বাইক এটা আপনার আছে? আমার বাইক। আরে ভাই, আমার না দেখলাম বাইক দিয়ে ফাটাই দিলেন। আরে আমার বাইক, আমার কই গেছে? আমার কারে চুরি করে ফাটাই দিছিস ভাই? আরে না না না, আমি চুরি করি নাই। হইছে কি, ওই লোকে বাইক স্টার্ট দিতে পারতাছিল না, কষ্ট হইতাছিল। আমি ওর একটু সাহায্য করছি, স্টার্ট দিয়ে দিছি, ওই উঠে গেছে গা। আরে কই গেছে? কই গেছে তা তো আমি জানি না, ওইটা আমি কেমনে কম ভাই। আমার বাইক চুরি করছে, আমার বাইক চুরি করছে ভাই। আরে ধরেন ভাই, ধরেন। আরে ভাই, আরে বাইক লাগে গেল আরেকজন আমার। আমি কোন চুরি টুরি করি নাই। মিসা কথা কাজ, আমি নিজের চোখে দেখছি, সে একজনকে বাইক দিয়ে ফাটাই দিছে। কিরে সালাম, হাইজাক কইলো তা কি সত্যি? হাইরে বেডা, তোর বাপে এই গ্রামে কত ভালো মানুষ আছিল, এই ভালো মানুষের পোলা হইয়া তুই সামান্য একটা বাইক চুরি করছস? ছি, না না, বিশ্বাস করেন আমি চুরি করি নাই। আমি বাইক দিয়ে কি করি? চুরি করছস, ডাকাতি করছস? আমি চুরিও করি নাই, আমি ডাকাতিও করি নাই। ওই লোকে বাইক স্টার্ট দিতে পারতাছিল না, আমি যা খালি স্টার্ট দিয়ে দিছি। যেই লোকের এত বড় উপকার করছস, ওই লোকের তুই চিনস? না চিনি না। চিনা নাই জানা নাই, অজানা একটা লোকের গায়ে পড়ে তুমি উপকার করতে গেলা কেন? আপনি তো জানেনই চেয়ারম্যান সাহেব, মানুষের বিপদ দেখলে আমি কেমন ঝাঁপায় পড়ি। আমি দেখলাম যে ওই লোক বাইক স্টার্ট দিতে পারতেছে না, আমার মতো একটা জ্ঞানী মানুষ থাকতে একটা লোক কষ্ট করবো আমার সামনে, আমি কি এটা সহ্য করতে পারি? আমি স্টার্ট দিয়ে ওরে বাইকে উঠে দিছি, বাইক লয়ে গেছে। পণ্ডিত, তুমি তো আস্ত একটা পণ্ডিত। চেয়ারম্যান সাহেব, ও মিশা কথা কইতেছে, ও আমার বাইক চুরি করছে। না কইলাম তো আমি বাইক চুরি করি নাই। আমার মনে হয় হ্যাঁ সত্য কথাই কইছে। আরে সালাম, ওই তো একটা মূর্খ পণ্ডিত, পণ্ডিতি করতে গিয়া দুই দিন পর পর নিজেই বিপদে পড়ে। ও পণ্ডিতি করে কিনা আমি জানি না চেয়ারম্যান সাহেব, আমার বাইকের কি হবে এটা বলেন। বাইক যেহেতু আমার এলাকায় চুরি হয়েছে, সেহেতু সেই বাইক খুঁজে বাইর করার দায়িত্ব আমিই নিলাম। আর যারা যারা এই ঝামেলার সাথে জড়িত তাদের শাস্তিও আমি দেব। ওর বিচার হইব না? আরে মিয়া, ওরে তোমরা যেই মারা মারছো তাতে ওই যে পণ্ডিতি করছে সে পণ্ডিতি করার চাইতেও বেশি শাস্তি পাইয়া গেছে। ওর ব্যবস্থা আমি করুম। ওই মিয়া, আপনার ফোন নাম্বারটা দিয়ে যাইয়েন, বাইক খুঁজে পাইলে আপনারে কল করুম। ওই ফোন নাম্বারটা রেখে দিস। ওয়ালাইকুম আসসালাম।
আর কতদিন হ্যাঁ তুই আর কতদিন এই পন্ডিতি করে বেড়াবি? হ্যাঁ তুই এই পন্ডিতি করে বেড়াস আর নতুন নতুন বিপদে পড়স। আমার কি দোষ মা? আমি সব জানি, সব বুঝি, এটা কি আমার অপরাধ? হ্যাঁ এইটাই তোর অপরাধ। তুই মনে করতেছ দুনিয়ার সব কিছু তুই জানো, বাজান রে দুনিয়ার কেউই সব জানতে হয় না। তুই এই পন্ডিতি ছাইরা দে বাজান, নাহলে তুই বারবার বিপদে পড়ে যাস। মা তুমি ওই কথা কইতেছ? বাজান রে তোর বাপ মইরা যাওয়ার পর আমি তোরে কত কষ্ট করে বড় করছি। বাজান রে ও বাজান, আমার তন বয়স হইতাছে, তুই কি পারস না একটা কাম কাজ করে এই সংসারের হালটা ধরতে? সংসারের হালটা যদি তুই ধরতি আমি তো একটু শান্তি পাইতাম। মা মানুষজন বুঝা না বুঝা আমলার কাম করে মাঝে মাঝে, তাহলে আমার ওইটা করতে হইব? আমি তো সব জানি, সব বুঝি, আমি একটা জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ হয়ে আমি ওই কাম করতে যাবো? সালাম তোরে আমি শেষবারের মতো কইতেছি, তুই যদি এই পন্ডিতি ছাইরা দিয়া কাম কাজ না করস আমার দুই চোখ যেদিকে যাবি সেইদিকে শুইলা যাবো। আসতে দাও, আসতেই তো দিতাছি, তুই পন্ডিতি করবি আর মাই খাবি মাই সেরাতে। আচ্ছা তুমি কি কোনোদিন ভালো হইবা না? আমারে কইতাছ? না তোমারে কইতাছি না, গাছের লগে কথা কইতাছি। প্রেমটা তো আমি গাছের লগেই করি। এটা তুমি কি কইলা, গাছের আমার সতীন বানাইলা? ঢং কমায় করো, কাজ কাম তো কিছুই করো না, কালকে আবার সৌরপবাতে গণপিটা নিয়ে খাইছো, এইগুলো শুনলি কি আব্বা তোমার কাছে আমার বিয়া দিব? আরে মানুষ আমার অপবাদ দিলে কি আমি চোর হয়ে গেলাম গা নাকি? হ্যাঁ আমি তো কিছু করি নাই, এমন যদি হয়তো চুরি করে ধরা খাইছি তাহলে চোর অপবাদ দিলে না হয় মান্না নিতাম, তাহলে তো পুরোপুরি একটা ভুল বোঝাবুঝি আছিল। তোমার আব্বাই আমার লগে বিয়া দিব না, কি নাই আমার, আমার মেধা আছে, জ্ঞান আছে, বুদ্ধি। একদম চুপ, তোমার আছে খালি পন্ডিতি, এই পন্ডিতি গুলো করে দুদিন পরে পরে বিপদে পড়ো। তুমি আমার কথা বুঝলাও না, আমারে গুরুত্বও দিলা না, আর আজ পর্যন্ত তুমি আমারে চিনতেই পারলা না। তোমারে চিনন লাগবো না, তুমি চিনো ঘোড়ার আন্ডা, ক্ষমতা থাকলে কিছু কইরা দেখাও, নিজের পায়ে দাঁড়াও, তারপর এত বড় বড় কথা কইতে আইসো। এত যন্ত্রণা নিয়ে মানুষ আছে। মেয়েটা কি চা বানাইছে? চা হইলো কৌশল আছে, সুন্দর একটা কৌশল আছে, চা তো সবার হাতে হয় না, সবার হাতে চা মজা হয় না, খাওয়ানো যায় না, তারাও তুমিও খাও।
চা ভালো হয়েছে না? এটা চা পাঁচ টাকার চায়ে দশ টাকার চিনি মিশাইছে। তুমি তো আমার ব্যবসা চাঙ্গে তুলবা। এইটারে কয় চা দেখছো মিয়া, চা বানাইলে এমনি বানাইতো, আজকে শিখা দিলাম, এরপরে তেমনি বানাইবা পারবা না? চা বানাইছো না সরবত? এটা প্রতি কাপ দশ টাকা করে দিতে হইব। আজকে টাকা নেই, পরে দিব নে, লেখা রাখো। চা তো খাইতে পারি নাই, এলো বিস্কুটের দাম রাখো। কি গো, পাঁচ টাকা দিলে হইব? দুই ফোঁটা লিগারে দুনিয়ার দুধ চিনি মিশাইছে শালা ওভার পণ্ডিত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। লগে ডেকে পড়েছো না? আমার নাম শাহিন, ও আমার পোলা, ঢাকায় থেকে পড়ালেখা করে। বা বা বা, খুব ভালো, ঢাকায় থেকে পড়ালেখা করে, তাহলে তো শিক্ষিত বলা। তা তুমি ঢাকায় কোন স্কুলে পড়ো? স্কুলে না, ভার্সিটিতে পড়ি, ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করি। ভালো ভালো ভালো, ইংরেজি জানার দরকার আছে, ইংরেজি জানলে বিদেশ গেলে ভালো সুবিধা পাওয়া যায়। তার কি পড়ো? এটাই আমার সাবজেক্ট, আমি ইংরেজি নিয়েই পড়ি। হ্যাঁ, মাত্র একটা বিষয় পড়ো? না 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 না, এটা তো ভুল করতেছো তুমি। একটা বিষয় জানা থাকলে তো হইব না, একটা বিষয় থাকলে জীবনে বেশি দূর আগে যেতে পারবে না। বড় হইতে হইলে সব বিষয় জানা থাকান লাগবো, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব বিষয় জানান লাগবো। এই যে আমার দেখো, আমি সব জানি। হ সালাম মিয়া, তুমি তো ওভার পণ্ডিত, তুমি তো সবকিছুই জানো। আরে চাচা, পোলারে পয়সা খরচ করে পড়ালেখা করাইতেছে, পোলায় কি পড়ে না পড়ে হেডি খোঁজ খবর রাখা তো আপনার দায়িত্ব। মনো সালাম মিয়া, আমি আমার নিজের কাম খুব ভালো মতো জানি, তুমি তোমার কামে যাও। আরে রাগ করলেন নাকি চাচা? হ্যাঁ শুনেন, খালি একটা বিষয় জানা থাকলে তো হইব না, বড় হইতে হইলে সব বিষয়ে জ্ঞান থাকা লাগবো। যাক, আপনার আমি বুঝায় কইলাম, আপনি বুঝলে বুঝলেন, না বুঝলে নাই, আমার কি জায়গা। এটা কে বাবা? ওর নাম সালাম, ও মহাপণ্ডিত, দুনিয়ার এমন কিছু নাই যে এটা নিয়ে পণ্ডিতই না করে। কতটুকু পড়াশোনা করেছে? ইট পাশও করে নাই, ও আবার তোর মতো একটা ভার্সিটি বলাবেন যে জ্ঞান দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। বিভিন্ন জায়গায় যায় গন্ডগোল করে, তোর যেন একটা কাম দি এই কথা বইলে অনুরোধ করা গেল। আমার কাম দেওয়ার লোক যা কি কাম? তুই তো জানোস আমার একটা দোকান আছে, আর দোকানে আমার একজন ভালো বিশ্বস্ত কর্মচারী দরকার। ভাবলাম তোর মায়ে যেহেতু কইয়া গেল তুইও বেকার আছোস, তোর দোকানের দায়িত্বটা দেই। তা তুই নিজের মনে কইরা দায়িত্ব নিয়া দোকানটা চালাইতে পারবি না? এটা আপনি কি কইলেন কাকা? দুনিয়াতে এমন কোন কাম আছে যেটা সালাম পারে না? হ্যাঁ, আমি না পারলে কে পারবো? উফ, আফসোস হয়, তোর বাপটা অনেক ভালো মানুষ আছিল রে। তোর বাপ বাইসা থাকতে আমার বহুত উপকার করছে, এই কথা ভাইবেই কিন্তু আমি তোরে বিশ্বাস কইরা আমার দোকানে কামটা দিতাছি। আর হন, পণ্ডিতি করতে গিয়া নতুন করে কোনো গন্ডগোল করিস না, কিন্তু মাথা ঠান্ডা রাখিস। আরে না না, আমি কি গন্ডগোল করার পোলা নাকি? আমি একটা ভালো পোলা। আমি জানি তুই অনেক ভালো পোলা, আর ভালো পোলা যাই নিয়ে কিন্তু আমি তোরে বিশ্বাস করে আমার দোকানে এত বড় একটা দায়িত্ব দিতাছি। নিজের মনে কইরা ঠান্ডা মাথায় দোকানটা ভালোভাবে পরিচালনা করিস, মাথা গন্ডগোল করিস না কিন্তু, ঠিক আছে? যা বাড়িতে গিয়া তোর মায়ের খবরটা দে, তোর মা আবার অপেক্ষা করতেছে। আর শোন, কালকের সকাল সকাল গিয়া দোকানে কামে লাগিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও
অবশেষে তোমার একটা চাকরি হয়েছে। আমার যে কি ভালো লাগতেছে আমি বুঝাইতে পারবো না। আরে এটা কোনো চাকরি হইলো, দোকানের চাকরি, কর্মচারী। আমার কি কর্মচারী হওয়ার লোকে জন্ম হয়েছে? আমি একটা জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ হয়ে আমি মানুষের ফুড ফরমাস খাটতে যাবো কে? মানুষকে একলাফে উপরে উঠতে পারে, চাকরিটা মনোযোগ দিয়ে করো, পরে দেখবা তুমি অনেক বড় হইতে পারছো, পরে তোমার নিজেরই অনেক বড় একটা দোকান থাকবে। দোকানদারি তো আমার জানাই আছে, আমি চাইলে নিজেই এখন দোকান দিতে পারি, কিন্তু এখন তো দিব না। আর দোকান দিলে ওই দোকানে তো আমি বমু না, কর্মচারী রাখবো, অগরে বুদ্ধি দিব আমি, ওরা কাম করবো। এই থামো তো, সুযোগটা পাইলে তোমার পণ্ডিতে শুরু হয়ে যায়, তাই না? সবার কথা লোকে আমিও বিশ্বাস করে চাকরিটা নিছি। নতুন চাকরি পাইছো, মারি মিষ্টি মুখ করাইবা না? বাড়ি যাওয়ানোর সময় আমার হুবু শাশুড়ির লেগে মিষ্টি কিনে নিয়ে আসে ধরো। আরে ঠিক আছে, লও আমি বাড়ি যাই। শোনো না, আর একটু দোল খাই, একটু দোল দাও। আমারই দোল দিতে হইব, কেন মানুষ হইয়া এনে কি আর কি আছে? মিনিট বলে দিছি, নিজের নাম্বারটাও কইতে পারেন না। সালাম ভাই, টাকা হাতে পাইছেন তো? টাকা দেন। আরে ভাই, টাকা না লয়ে কি টাকা পাঠাইতেছি নাকি? আগে পাঠান, তারপর দিতেছি। সালাম ভাই, টাকা হাতে না নিয়ে টাকা ছাইরেন না, আমি নামাজটা কইরা আসি। পাঠান ভাই, টাকা দেন। আরে ভাই, আপনার কি মনে হয় আপনার মতন অভিজ্ঞ লোকরা ঠগাই কেউ যাইতে পারবো? আপনি পাঠান, আমি দিতেছি। রতনে রতন চিনে, এই যেমন আপনি আমার দেখে বুঝলেন আমি অভিজ্ঞ একটা জ্ঞানী মানুষ। হ্যাঁ, আপনি তো আমার ঠকাইতে পারবেন না, কারণ পাঠাইতেছি। দেখেন গেছে নাকি লাস্টে 28? যাইব ওই তো, না যাইব কই। ও আচ্ছা ভাই, টাকা তো বাইকে ব্যাগে রাখাইছি, ওই যে আমার ভাই লই এখন আইতেছি, আপনি একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা, লই আন। হ্যালো হ্যালো, জোরে কও,
আরে শুনুন যা না, একটা বল সাবান দেন তো। কি অবস্থা সালাম ভাই, সব ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাকই আছে, কিন্তু ওই লোক তো আর আইলো না। কোন লোক সালাম ভাই? ওই যে 20,000 টাকা পাঠায় গেল যে। আপনি টাকা বুঝা না নিয়ে পাঠাই দিছেন? ও কইলো যে টাকা বাইকের উপরে রাখা আছে, এখনই আইনা দিতাছে, দিব কয়ে তো আর দিল না। সর্বনাশ, এটা আপনি কি করলেন সালাম ভাই? ওই লোক তো আর আইবো না। টাকাটা হাতে না নিয়ে টাকাটা ছাইরেন না, তারপর আপনি শুনলেন না। আচ্ছা তুমি খারো, আমি নিজেই সামনে গিয়ে দেখাইতেছি, দাঁড়াও লোকরে লইতেছি। সালামের মা, আমি আপনার কথা বিশ্বাস কইরা আপনার এই অকর্ম পোলাটারে আমার দোকানে কামে লাগাইছিলাম। হরম যদা আমার এত বড় সর্বনাশ করতে পারলো। আমার কি দোষ কও তো মা, ওই লোকে আমারে কইলো টাকাটা ছাইরা দিতে, হ্যাঁ টাকাটা দিতাছে। আমি চিন্তা করলাম টাকা না দিয়ে যাইব কই, আমি ওই টাকাটা ছাইরা দিলাম, তারপর হ্যাঁ টাকা আনতে গেল আর ফিরাইলো না। তো ওই লোক ফিরা না এলে কি এটা আমার দোষ? চেয়ারম্যান চাচা, আমি সালাম ভাইরে বারবার মানা করছিলাম টাকা না নিয়ে টাকা না ছাড়তে, হে আমার কথা শুনে নাই। ওই লোক যে আমার লোকে এমন একটা কাম করতে পারে আমি চিন্তাই করতে পারি নাই। হ্যাঁ আমার মতো একটা অভিজ্ঞ বুদ্ধিমান মানুষের বোকা মানে এমনে যাইবো গা, আমি এই জিনিসটা ভাবতেই পারি না। হ্যাঁ তোমারে ঠকাইব কেমনে, তুমি তো মহাবড় পণ্ডিত। শুনেন বোন, আপনার কথা বিশ্বাস কইরা ওই পোলারের আমার দোকানে কামে দিছিলাম, কিন্তু ওই আমার এত বড় সর্বনাশ করব এইটা ক্ষমার অযোগ্য। আর আমার দোকানের ক্ষতিপূরণ বাবদে 20,000 টাকা দিতে। কি 20,000 টাকা? এত টাকা আমি কই পাবো? আর এত টাকা থাকলে কি আমি আপনার দোকানে কর্মচারীর কাম করতাম? এত টাকা থাকলে তো আমি ব্যবসা করতাম, ব্যবসায় টাকা খাটাইতাম, ব্যবসা করে বড় লোক হয়ে যেতাম গা। বড় লোক হইলে তারপরে কি করতাম? আপনার মতো চেয়ারম্যানিতে খাড়া হয়ে যেতাম গা, তারপরে আপনারে ফেল করে আমি হয়ে যেতাম এলাকার চেয়ারম্যান। তুমি কি মনে করো চেয়ারম্যান হওয়া তো সহজ? তুমি কি পারবা আমার এই চেয়ারটারে সামাল দিতে? আমি না পারলে কে পারবো? অত্র গ্রামে আমার মতো সৎ বিচক্ষণ বুদ্ধিমান পোলার একটা আছে। শুনছেন, শুনছেন আপনার পোলার কথা? যাদব পোলা, হ্যাঁ তোর আমি মানুষ বানিয়ে দিতেছিলাম, কিন্তু তুই জীবনও ঠিক হইবি না। আরে ছটকুন ছটকুন গে, তুমি খেলায় রসো গা, তুমি দোকানে যাও। আমার মতো পণ্ডিত একদম চুপ, আর একটা কথা বলে গলায় চিপা মাইরা ফেলাম। খালি পণ্ডিতই করে, কথায় কথায় বড় বড় কথা কো, কামের বলতে কিছুই পাবো না, কাম কাজে করে দেখাও। আচ্ছা এটা নয় করলাম তো, তোমার বাপের কাছে বিয়ের প্রস্তাব লয়ে যেতে হইব না? কোন সাহসে বিয়ের প্রস্তাব লয়ে যাবা? তোমার মতন বেকার ভবকর পোলার কাছে আমার বাপে বিয়ে দেব কেন? তোমারে সবাই এক নামে চিনে, পণ্ডিত সালাম। তোমার নাম হলে আব্বা জুতা দাবাই রইব। এই পণ্ডিতের তোমার বাপেরে পড়ানো কোনো ব্যাপার হইলো? আমি তো এক চুটকিতে তোমার বাপেরে পড়ে এলাম, এটা আমার বামাতের খেলা। হ এর লেগে তোমারে সবাই পণ্ডিত সালাম করে ডাকে, সরো। এই জ্ঞানী মানুষের কদর বুঝবো।
পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আসসালামু আলাইকুম সাসির। ওয়ালাইকুম আসসালাম। আমার মামা সৈদার রব গেছিল, জমজমের পানি আনছে, আমার মা আপনার লেগে একটু লই। সাসির কি মন খারাপ? মন খারাপের তো কিছু নাই রে মা, বলারে কোনো প্রকারই লাইন আনতে পারলাম না, ভালো হইতেছে না, খালি পণ্ডিতি করে পণ্ডিতি করে আর বিপদ ডেকে আনে, আমি যে কি করুম কিছুই বুঝতে পারতেছি না। আমার মনে হয় আপনার পোলা এমনি ঠিক হইব না, আমার মাথায় একটা বুদ্ধি আইছে, আপনি চাইলে আমি বুদ্ধি দিতে পারি আপনারে। কি বুদ্ধি রে মা? শুনেন, আপনার পোলারে ভাইজান, ভাইজান আমি অনেক বড় বিপদে পড়ছি ভাই, আমার একটু সাহায্য করেন ভাই। আপনি কে? আপনারা তো কখনো এই গ্রামে দেখছি বলে মনে হয় না ভাই। আমার আপনি চিনবেন না, আমি অনেকদিন ধরে শহরে থাকি ভাই, শহরে চাকরি করি, মায়ের অসুস্থ কথা শুনে গ্রামে আসছিলাম ভাই, আমার মায়ের মায়ের কাছে ভাই। আরে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাই, আমার মায়ের লাশটা কবর দিতে হইব, কার খুঁজে ভাই তাসি না। এত বড় গ্রামে আপনি কবর দেওয়ার মানুষ খুঁজে পান নাই ভাই? কবর খুঁড়তে হইব তো, এত রাইতে কেউ রাজি হইতাছে না। কবর খোঁড়ার কথা হইন না, কেউ রাজি হয় না। হয় অনেকেই কইলাম কিন্তু কেউ রাজি হয় না, আমি একলা ভালো করতাম ভাই, আপনারে দেখে মনে হইতাছে আপনি অনেক ভালো মানুষ, আপনি পারবেন ভাই। পারুম না মানে? অবশ্যই পারুম, আমি না পারলে কে পারবো, এমন কোনো কাম নাই যেটা আমি পারি না, আপনি লয়ে চলেন আমারে। আইন ভাই, আমার মুখে করেন ভাই। আইন আমার কাছে দাও, তুমি শাবলটা নাও। এই যে আমি তো দোয়ার কোন নিয়ম কানুন জানি না। আমি সব জানি ভাই, আপনি একটু ধরেন, একটু ধরেন। ভাই এখন তো মনাজাত ধরা লাগতো, দোয়া পড়ন লাগতো ভাই, পড়তেছি মনাজাত ধরেন ভাই। কান্দো না ভাই, কারো বাবা মাই তো আসলে চিরকাল বাঁচতে থাকে না, মরতে তো একদিন আমাকে হইব, যা হওয়ার হয়েছে বাইন্ধ পড়ো না, নিজের একটু সামলায় নিও ভাই। আপনি আমার অনেক উপকার করলেন ভাই, রাইতে বেলা আমার খবরটা আমি দিতে পারতাম না ভাই, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন ভাই। হ্যাঁ ভাই, দোয়া করি আল্লাহ তোমার মারে ভাই।
মা কই গেল? ঘরে নাই নাকি? মা মা গেল কই? মা তো এত রাইতে বাইরে থাকে না। মা যাইব কই? মার তো যাওয়ার কোনো জায়গাও নাই। গ্রামের উত্তর দিকে একটা নতুন কবর হয়েছে, যেইটার ব্যাপারে এখন মতো কেউ কিছু জানে না। কি কোন ওই কবরের ব্যাপারে আমি জানি চেয়ারম্যান সাহেব। ঠিকই জানোস, কাল রাইতে এক পোলাই আমার কোলে অন্যকে মায় মরে গেছে গা। কবর দেওয়ানের লোক খুঁজে পাইতেছে না রাইতের বেলায়, আমি জানি তারে সাহায্য করি। তারপর? তারপরে তো আমি গেলাম ওর লগে, গিয়া আমি আর ওই পোলা দুইজনে মিলে তোর মায়ের কবরে নামাইলাম। লাশ দাফনের সময় আর কেউ ছিল না? আর তো কেউ আসিল না, আমরা দুইজনে আসিলাম খালি। ওই ঘটনা পরে তোর মায়ের কার কোথাও দেখছিলি না? আমার মায়েরও দেখি নেই, ওই পোলারেও তো আর কোনো জায়গায় দেখি নেই। হায় রে বেকুব, পণ্ডিতি করতে গিয়া নিজেই যে নিজের কত বড় সর্বনাশ করছস তা তুই জানোস? ওই পোলায় তোর মায়ের খুন কইরা আবার তোর হাতেই তোর মায়ের লাশ দাফন করাইছে। মা গো
তুই আমার ছাড়া যাইও না বা, এই দুনিয়া তুমি ছাড়া আমার আর কেউ নাই বা, আমি এখন কার কাছে যাব, আমি আর কোনোদিন পণ্ডিত করবো না, আমি যা জানি না যা বুঝি না তাতে কোনোদিন নাক গলাবো না বা, তুমি যা করবো আমি তাই হুন, তুমি আমার ছাড়া যাইও না, ফিরাও মা তুমি ফিরাও। শাশী কত করে বুঝাইছে তোমারে পণ্ডিতি না করতে, তুমি তো কথাটা শুনল না। কালকে যদি ওই পোলার কথায় কবর না খুঁড়া একটু খোঁজ খবর নিয়ে দেখতা, আশেপাশের মানুষজনের জানাইতা, তাইলে হয়তো শাশী আজকা আমগো লগে থাকতো। আমার বাইরে ফিরাইছে কবি, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর কোনোদিন পণ্ডিতি করবো না, তুমি আমার মা তুমি বাজান, তুই তোর ভুল বুঝতে পারছস, এই জন্য আমি ফিরে আইছি। এই তো এই লোক, এই যে এই লোক, এই লোকের কথা কালকে রাইতে আমি লজ্জা ফোন করছি। উনি আমার মামাতো ভাই, আমগো বাড়িতে বেড়াইতে আইছে। গতকাল আপনি কোনো লাশ দাফন করেন নাই, ওটা তো একটা গলা গাছিল। আর এই বিষয়টা চেয়ারম্যান সাহেব সহ সবাই জানে। তুই যেই পরিমাণের পণ্ডিত, তোর শিক্ষা দেওয়ানের লেগা তোর মা মিম আর মারজান সহ এই নাটক করা হয়েছে, আর তোর মায়ের ফিরে পাইছস। যা তোর মায়ের নিয়ে ঘরে যা। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আমার মায়ের ফিরে পাইছি, আমি আর কোনোদিন তোমার কথার অভাব দেব না মা, আমার আর দুনিয়াতে কিচ্ছু চাই না, আমি আমার মায়ের ফিরে পাইছি। হয়েছে বাদাম, আর পাগলামি করিস না, তুমি কইলে আজকেই যাইতে পারি। গিয়া কি কইবা? কমু আপনি মাইয়া ডারে আমার নামে লিখে দেন। ইস, আব্বা যদি না করে তাহলে অনুরোধ করুম। কমু আপনার মাইয়া ডারে আমি অনেক ভালোবাসি। তুমি সব চাইতে জ্ঞানী, তুমি সব কিছু পারো, তোমার কাছে মাইয়া বিয়া না দিয়া যাইব কই, এগুলো কইবা না। না আমি বুঝতে পারছি, আসল জ্ঞানী মানুষ কখনো নিজেরা জ্ঞানী কয় না। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি এখন একজন কৃষক মানুষ, এই পরিচয় নিয়েই তোমার কাছে আমি। তোমার তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার এই পরিবর্তনের পিছনে তুমিও একজন, তুমি তোমার সাইরাও যাইতে পারতা, তা না কইরা আমার শুধরাইলা, শুধরানোর চেষ্টা করলা। করবো না কেন, ভালো কি তুমি একাই বাসো, আমি ভালোবাসি না। বাসো নাকি? কি মনে হয় তোমার? মনে হয় বাসো। আচ্ছা আমি তাহলে যাই, খেতে অনেক কাম পড়ে রয়েছে, দেরি হয়ে যাইতেছে। এই শোনো কি, কি শোনো